আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোব প্রিমিয়াম প্রোতে খুব দ্রুত সময়ে ভিডিও এডিটিং করতে হলে শর্টকাট কি এর ব্যবহার আপনাকে অনেক হেল্প করবে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাডোব প্রিমিয়াম প্রোতে কিবোর্ড শর্টকাটসগুলো ইউজ করে খুব দ্রুত ভিডিও এডিটিং করতে পারেন। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিবোর্ড শর্টকাটসের উপর একটা ডিটেলস ধারণা পেয়ে যাবেন। সো আমি সরাসরি প্রজেক্ট ফাইলে চলে যাচ্ছি। দেখা যায় যে আমরা যদি অনেক বড় আমাদের র ভিডিওটা থাকে, এখান থেকে খুব শর্ট একটা ক্লিপ সুইটেবল আপনার কাছে মনে হতে পারে যেটা আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন। তো এই শর্ট ক্লিপটা যদি আপনি খুব সহজেই শর্টকাট কি ইউজ করে কেটে নিতে চান, সেটা কিভাবে করবেন সেটা এখন আমি দেখাচ্ছি। সাপোজ আপনার একটা ভিডিও ক্লিপ আছে, আপনি এখানে যদি এসে ডাবল ক্লিক করেন দেখবেন যে এটা যে সোর্স যে মনিটরটা থাকে সেখানে ওপেন হয়ে যাবে। তারপর যদি আপনি স্পেস বার দিয়ে যদি প্লে করেন ভিডিওটা এইভাবে প্লে হয়ে যাবে। তো আপনি যদি এই ভিডিওটা এইভাবে দেখতে তো অনেক সময় লাগতেছে, আপনি যদি এটাকে দ্রুত দেখতে চান আপনি যদি এল বাটনে ক্লিক করেন দেখবেন যে ভিডিওটার স্পিড বেড়ে যাবে, দুইবার যদি ক্লিক করেন দেখবেন যে আরও স্পিড বেড়ে যাচ্ছে। তো এভাবে আপনি যদি এল বাটনে ক্লিক করেন তাহলে যতবার ক্লিক করবেন আপনার ভিডিও স্পিড তত বেড়ে যাবে। তো এভাবে আপনি এল বাটনে ক্লিক করে খুব দ্রুত আপনি প্রিভিউ দেখে নিতে পারেন। আবার আপনি যদি কাটতে চান নর্মালি এখান থেকে না কেটে আপনি যদি আইয়ে ক্লিক করেন তাহলে ইন, এবং ওতে যদি ক্লিক করেন তাহলে আউট, দুইটা সেগমেন্ট পেয়ে যাবেন। এরপর যদি আপনি কমাতে ক্লিক করেন তাহলে এই যে আপনার সিলেক্টেড ভিডিওটি আপনার যে টাইম লাইন যেটা আছে সেখানে কিন্তু চলে আসলো। সো আমরা আরেকটা ভিডিওর জন্য এখন দেখাই। আমি এই ভিডিওটা ওপেন করলাম, প্রথমে এই ভিডিওটাকে আমি প্লে করলাম, স্পিড বাড়ানোর জন্য এলে ক্লিক করলাম, তারপর ইনে ক্লিক করলাম, ওতে ক্লিক করলাম, তারপর কমাতে ক্লিক করে আমি আমার প্রজেক্টে নিয়ে আসলাম। সো এভাবেই আপনি খুব দ্রুত কিবোর্ড শর্টকাট ইউজ করে আপনার প্রয়োজনীয় ক্লিপটা সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। সেমভাবে আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিও ক্লিপটিকেই আপনি রিভাইজ স্পিড করবেন, সাপোজ আপনি এলে দিলে তো এটা সামনের দিকে আগাচ্ছে, আপনি যদি জেতে ক্লিক করেন তাহলে রিভাইজ দিকে এটা কিন্তু চলে আসবে। তো প্রথমেই আপনি আপনার যে সফটওয়্যার আছে সেখানে কিবোর্ডগুলো কীভাবে সাজানো আছে সেটাকে দেখে নিয়ে আসতে পারেন, চেক করে আসতে পারেন। এটার জন্য আপনি যদি এডিট অপশনে আসেন তারপর কিবোর্ড শর্টকাটসে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোন কিবোর্ডটি কী ফাংশন হিসেবে আপনাকে সাপোর্ট করবে। সো এখানে দেখবেন যে আই এবং ও এই দুটোতে আমি ইউজ করলাম, এখানে মার্ক ইন মার্ক আউট এটি দুটাতে আমার কাজে লেগেছে। জেডে অ্যাড এডিট এবং এক্সে রিপিল ডিলিট অপশনটা ইউজ করি, এবং কিউএ রিপিল ট্রিম প্রিভিয়াস এডিট টু প্লে অ্যাহেড, এবং ডাব্লুতে রিপিল ট্রিম নেক্সট এডিট টু প্লে অ্যাহেড। এই দুইটা কি এবং আমি এই দুইটা কি এখানে খুবই ইউজ করি, সেই সাথে অ্যাড মার্কার কি যেটা এম এ আছে সেটাও আমি অনেক সময় ইউজ করি। সো এই কটা কি এর ফাংশনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনি খুব দ্রুত ভিডিও এডিটিং করতে পারবেন। সো সাপোজ কোনো একটা কি আপনার পজিশন মতো নাই, আপনি এই কির পজিশনটা কিভাবে সেট করে নেবেন বা অন্য একটা কি কিভাবে আপনার কিবোর্ডে নিয়ে আসবেন সেটা এখন আমি দেখাই। আপনার মনে হলো যে আপনি এইচে এই কিটাতে আপনার একটা হ্যান্ড টুল আছে, এখানে আপনি এইচে আপনি সাপোজ আপনি রিপল ডিলেট টুলটা হ্যান্ড টুলে নিয়ে আসবেন এই পজিশনে। এটা করতে আপনাকে প্রথমে কী করতে হবে, রিপল ডিলিটটা এখানে এক্স আছে এবং রিপল ডিলিট নামে আছে, তো আপনাকে এখানে দেখতে হবে যে কোথায় রিপল ডিলিট অপশনটা আছে। আপনি চেক করে নিয়ে আসতে পারেন বা এখানে যদি আপনি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন রিপিল ডিলিটটা এক্স কিবোর্ডে এখন আছে। তো আপনি যদি এইটাকে প্রেস করে ধরে নিয়ে এসে এইভাবে ধরে নিয়ে এসে যদি এক্সে ছেড়ে এইচে ছেড়ে দেন
তাহলে দেখবেন যে এইসএ রিপিল ডিলিটটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর আপনি যদি এখানে এখানে বলবে যে এইচ ইজ অলরেডি ইন ইউজ অ্যানাদার অ্যাপ্লিকেশন হ্যান্ড টুল দ্যাট কমেন্ট উইল বি নো লঙ্গার হ্যাভ এ শর্টকাট, তখন কি আপনার যে এইচে যেটা ছিল হ্যান্ড টুল সেটা কিন্তু আর থাকবে না, রিপিল ডিলিটটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা যদি আপনি এগ্রি করেন আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। তো আমি এখানে যদি ওকেতে ক্লিক করি, দেন আমি যদি এডিটে এসে আবার কিবোর্ড শর্টকাটসে আসি, তাহলে দেখব যে এইচে রিপিল ডিলিট শর্টকাটটা অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবেই আপনি আপনার কিবোর্ডে যদি কোনো কিছু সাজানো না থাকে আপনার প্রেফার্ড কীতে আপনি সেট করে নিতে পারবেন। তো এখানে একটা ভিডিও ক্লিপ আছে যার শুরু এখানে শেষ এইখানে। তো আমরা চাচ্ছি এই ভিডিও ক্লিপটার এইখান থেকে শুরু করে এই সামনের পার্টটা আমরা কেটে ফেলব, এইটা আমাদের উদ্দেশ্য। এটার জন্য নর্মালি আমরা অনেকেই এই যে রেজার টুলটা প্রথমে সিলেক্ট করে নেই, তারপর এখানে একটা কেটে নেই, তারপর আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করি, দেন এখানে এসে আমরা সিলেক্ট করে নিয়ে ডিলিটে ক্লিক করি, তাহলে ফাঁকা হয়ে যায়। তারপর আবার টাইমলাইনটাকে ছোট করে নিয়ে এইভাবে সব ধরে এইভাবে লাগিয়ে দিই, ঠিক আছে। এখানে অনেকগুলো প্রসেস আপনাকে কাজ করতে হলো, বাট আমি যেটা প্রেফার করি আপনি যে শর্টকাট কি ইউজ করেন রিপল ট্রিম যেটা আছে এটা যদি ইউজ করেন তাহলে খুব ইজিলি এটা করতে পারবেন। তো আপনি যেহেতু আপনি কী করতে যাচ্ছেন এইখান থেকে শুরু করে এই সামনেরটুকু কাটবেন, তাহলে অর আপনি যদি এইখান থেকে শুরু করে এই সামনেরটুকু আপনি রাখতে চাচ্ছেন না বা এইখান থেকে শুরু করে এইটুকু রাখতে চাচ্ছেন না, ঠিক আছে। তো আপনি যদি এইখান থেকে শুরু করে সামনেরটুকু না রাখতে চান তাহলে আপনাকে কিউ যে ফাংশনটা আছে কিউ ফাংশনটা ইউজ করতে হবে। কিউ ফাংশন মিন্স আপনাকে এইখান থেকে শুরু করে সামনেরটুকু রিপিল ট্রিম করবে, যা কিনা প্লে অ্যাহেড। আমি আপনাকে যেটা একটু আগে দেখালাম এখানে এসে যদি আমরা দেখে আসি, কিউ ফাংশনটি যেটা করে সেটা হলো রিপিল ট্রিম প্রিভিয়াস এডিট টু প্লে অ্যাহেড। তার মানে আপনি প্রিভিয়াস যতটুকু আপনি এডিট করেছেন বা দেখেছেন সেখানে থেকে প্লে অ্যাহেড মানে সামনেরটুকু পুরোটা কেটে দিবে। সো আমি যদি এখানে এসে কিউ এ ক্লিক করি দেখবো যে অটোমেটিক সামনেরটুকু আমার চলে গেল, ঠিক আছে। আমি আবার ব্যাকে যাই। আবার যদি মনে হয় যে না আপনি এইখান থেকে শুরু করে এটুকু কাটবেন মানে ফরওয়ার্ড ব্যাকেরটুকু কাটবেন, সেক্ষেত্রে আপনি যদি ডাব্লিউতে ক্লিক করেন দেখবেন যে সামনেরটুকু কেটে গেল। সো এভাবেই আপনি কিবোর্ড কিউ এবং ডাব্লিউ ইউজ করে সহজেই কাটতে পারেন। আবার অনেক সময় আমাদের যেটা হয় যে এই ভিডিওটাকে ধরে আমাদের এই ভিডিওটাতে যে লেন্থটা আছে তো এটার চেয়ে লেন্থটা বাড়াতে হতে পারে। তো আমরা এখান থেকে যদি এদিকে বাড়াই দিই তাহলে কিন্তু এটা আগাচ্ছে না। আমরা যদি বিতে যেটা আমাদের আছে রিপল ইডিট বিতে যে কি ফাংশনটা সেট করা আছে রিপল ইডিট টুল, আমরা যদি এটাতে ক্লিক করে নেই তাহলে দেখবেন যে এইভাবে সিলেকশনটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা যদি এই সামনের দিকে নিতে চাই দেখব এই জিনিসটা সামনের দিকে চলে আসবে এবং এটা যেটা ছিল সেটা কিন্তু সেম রেখে এদিকে পিছিয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন এটা হয়ে যাচ্ছে, এটা হলো রিপল ইডিট যে কীটা আছে তার ব্যবহার। আর রিপিল ডিলিট আমি এক্স কিবোর্ডে আছে সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আপনি এখানে এসে প্রথমে জেড দিয়ে কেটে নিলেন, অ্যাড এডিট পয়েন্ট করলেন, তারপর আপনি চাচ্ছেন যে এই এই জিনিসটাকে কেটে ফেলবেন, এটাকে সিলেক্ট করে নিয়ে যদি আপনি এক্সে ক্লিক করেন তাহলে রিপিল ডিলিট হয়ে যাবে। তো এই হলো আমার কিবোর্ড যেগুলো আমি ইউজ করতে পছন্দ করি সেটা। আরেকটা হলো মার্কার কিবোর্ড কী যেটা আছে সেটা আমি বলতে চাই। সাপোজ আপনি যখন ভিডিওর প্রিভিউ দেখেছেন মনে হয়েছে যে এইখান থেকে আপনি একটা অডিও অ্যাড করবেন বা একটা ইমেজ এখানে আপনি ইন করাবেন, ঠিক আছে। তাহলে এটার জন্য আপনি যদি এম বাটনে ক্লিক করেন দেখবেন যে এখানে একটা মার্কার অ্যাড হয়ে গেল। এতে কী হবে, নেক্সট আপনি যদি কোনো অডিও অ্যাড করেন এখানে ড্র্যাগ করে নিয়ে এসে এখান থেকে আপনি শুরু করতে পারেন, এবং যেখানে মার্কার দেওয়ার উচিত আপনি এমে ক্লিক করলে মার্কার দিলেন, এই যে এইভাবে মার্কার আপনি সেট আপ করে দিতে পারেন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যদি মাল্টি লেয়ার থাকে, এখানে তো দুইটা লেয়ার দেখতেছি, এরকম যদি আমরা অল্টার
আরেকটা শর্টকাটের ব্যবহার আপনাকে শেখাচ্ছি। আমরা যদি অল্টার ক্লিক করে যদি প্রেস করে ধরে উপরে তুলি তাহলে কিন্তু এটা মুভ অ্যান্ড কপি হয়ে যায়। ওকে সাপোজ, তো এরকম যদি অনেকগুলো লেয়ার থাকে সেক্ষেত্রে আপনি যদি শুধু এই অডিওটা যদি শুধু এডিট করে কেটে দিতে চান, উপরের ভিডিওগুলো না কাটতে চান, সেটা কীভাবে করবেন? কেননা নর্মাল ক্ষেত্রে আমরা যদি এখানে ধরে যদি এইটার এইখান থেকে আমরা এইখান থেকে এই সামনেরটুকু এই অংশটুকু আমরা যদি কেটে ফেলতে চাই অডিওটার, যদি আমরা ডাব্লিউতে ক্লিক করি দেখব যে ভিডিও সহ কিন্তু পুরোটা কেটে গেল। ঠিক আছে, আমরা ব্যাকে আসি। তো ভিডিওটা সহ আমাদের পুরোটা কিন্তু কেটে যাচ্ছে। কিন্তু এরকম যদি হয় যে আপনি অডিওটা কাটতে চাচ্ছেন না, শুধু ভিডিওটা আপনি ভিডিওগুলো কাটতে চাচ্ছেন না, শুধু অডিওটার এই অংশ থেকে এই অংশটা কেটে দিবেন বা যে কোনো যতগুলো লেয়ারেই থাকুক, তো যেগুলো কাটবেন না সেগুলোকে আপনি কি করবেন, এইখানে এসে ট্র্যাকটা লক করে দিবেন। ঠিক আছে, লক করার পর এখন যদি আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে একটু কেটে দেন, আমরা যদি ডাব্লিউতে আবার ক্লিক করি দেখব যে আমার ভিডিওর কোনো চেঞ্জ হয়নি, বাট অডিওটা শুধু এখান থেকে কেটে গিয়েছে। সো এভাবেই আপনি যদি ট্র্যাক লক করে যদি কাটেন তাহলে রিপিল ডিলিটের যে সুবিধাটা আছে তা কমপ্লিটলি ইউজ করতে পারবেন মাল্টি ট্র্যাক বা অনেক লেয়ারের ক্ষেত্রেও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।